সংসদে বিরোধীদের বৈঠকে তৃণমূল কংগ্রেস যেরকম উপস্থিত ছিল এরই পাশাপাশি কংগ্রেসের ডাকা এই বৈঠকে সেখানে কিন্তু তৃণমূলের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেরকম ব্রায়ান যেমন ছিলেন কংগ্রেসের ডাকা এই বৈঠকে আপও যোগ দিয়েছে বৈঠকে যোগ দিয়েছে সিপিআই এনসিপি এনসি এসপি ডিএমকে এবং জেডিইউ ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে বৈঠক হয়েছে আমরা একটু বিস্তারিত জানবো আর আপডেট আর এই বৈঠকে বিরোধীদের তরফ থেকে ঠিক কোন কোন বিষয়গুলো আলোচনায় উঠে আসলো এবং সংসদে বিরোধীদের কি কৌশল হতে চলেছে জ্যোতির্ময় কর্মকার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কি জানা যাচ্ছে দেখো সংসদের প্রত্যেক অধিবেশনে আমরা দেখি যে বিরোধী দলগুলি বসে তাদের মধ্যে একটি স্ট্র্যাটেজি মিট করে অর্থাৎ ফ্লোর কোয়ার্ডিনেশনের ক্ষেত্রে যে কোনো ইস্যুর ক্ষেত্রে সমস্ত বিরোধী দলগুলি যাতে একসুরে সরকারের বিরুদ্ধে কোনো ইস্যুকে তুলে ধরে সেই বিষয়টি নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয় কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের অবস্থান এক্ষেত্রে অনিয়মিত অর্থাৎ কখনো তারা কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয় কখনো তারা কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয় না এবং যেটা আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট থেকে তা হচ্ছে আম আদমি পার্টির কংগ্রেসের ডাকা বৈঠকে উপস্থিত হওয়া বরাবরই দেখেছি যে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলে আম আদমি পার্টি এবং আম আদমি পার্টিকেও কংগ্রেসের কোনো বৈঠকে কখনোই দিল্লির রাজ্য রাজনীতির কথা মাথায় রেখে পাঞ্জাবের রাজ্য রাজনীতির কথা মাথায় রেখে কখনোই ডাকা হয় না পাঞ্জাবে শিলা দীক্ষিতে সরকারকে হারিয়েছে আম আদমি পার্টি অপরদিক থেকে কয়েকদিন আগে আমরা দেখেছি যে পাঞ্জাবে কংগ্রেসের সরকারকে ভোটে হারিয়েছে আম আদমি পার্টি ফলত দুটি পার্টি একে অপরের রাজ্য জ্যোতির্ময়ের সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিরোধীদের যে বৈঠক কংগ্রেসের ডাকে যে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল এবং সেই বৈঠকে সেখানে কিন্তু বিরোধীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি সেখানে যেরকম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি উল্লেখযোগ্য এরই পাশাপাশি জ্যোতির্ময় যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে আপ তারা সাধারণত কংগ্রেসের ডাকে এই ধরনের যে বৈঠক সেই বৈঠকে কখনোই তাদের উপস্থিতি লক্ষ্য করা যায় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপের আজকে এই উপস্থিতি সেটাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই বৈঠক কংগ্রেসের ডাকে মালিকার্জুন খড়গের ডাকে এই বৈঠক যেখানে জয়রাম রমেশ সহ সুদীপ বন্দ্যোপাধ্যায় জেরিকো ব্রায়ান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং আপের প্রতিনিধি তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আবার একটু জ্যোতির্ময়ের কাছে যাব আর জ্যোতির্ময় তুমি যেমন বলছিলে যে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া গিয়েছে এই রকম বৈঠক যেখানে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেস যোগদান করেনি অনেক ক্ষেত্রে মতানৈক্য হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে একেবারে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অন্যদিকে আপের উপস্থিতি এটাও তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদমই দেখো আজকের এই বৈঠক মূলত রাষ্ট্রপতি ভাষণের উপরে আলোচনা শুরু হচ্ছে আজ থেকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলগুলি কোন কোন ইস্যু তারা তুলে ধরবে সেই বিষয়ে একটা কমন রূপরেখা তৈরি করতেই আজকের বৈঠক ডাকা হয়েছে এবং কোন কোন ইস্যুগুলিতে সমস্ত বিরোধীরা তারা একসুরে কথা বলবে সেই বিষয়টি চক আউট করতে এই বৈঠক ডাকা হয়েছে কিন্তু আজকের বৈঠকের উপস্থিতির এই ছবিটা অন্য রাজনৈতিক সমীকরণের কিছুটা ইঙ্গিত দিচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং জেরিকো ব্রায়ানের থাকা কিন্তু আমরা গত সেশনেও দেখেছি যে তৃণমূল কংগ্রেস তারা এই বিরোধী বৈঠকে কংগ্রেসের ডাকা বৈঠকে তারা উপস্থিত ছিলেন মাঝে মাঝে কোনো কোনো বৈঠকে বা কর্মসূচিতে তারা উপস্থিত থাকেন না এবং এক্ষেত্রে তৃণমূলের যেটা বক্তব্য যে ইস্যু ভিত্তিক ক্ষেত্রে তারা সমস্ত বিরোধী দল এবং কংগ্রেসের পাশেও তারা রয়েছেন কংগ্রেসের সঙ্গে এক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয় নেই কিন্তু যেহেতু ইউপিএর জোটে নেই তৃণমূল কংগ্রেস যেহেতু কোনো কোথাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো নির্বাচনী আপাত তৃণমূল কংগ্রেসের নেই ফলত তৃণমূলের দায়বদ্ধতা নেই যে কংগ্রেসের ডাকা কোনো কর্মসূচিতে বা মিটিংয়ে যেতেই হবে ফলত তারা ইস্যু ভিত্তিক ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত নেবে কিন্তু আম আদমি পার্টির ঘোষিত শত্রু কংগ্রেস তারা দিল্লিতে বরাবরই তারা কখনো কংগ্রেসকে বৈঠকে আম আদমি পার্টি ডাকে না বা আম আদমি পার্টিও কংগ্রেসকে বৈঠকে ডাকে না এবং যে কোনো কর্মসূচিতে আমরা ভারত জোড়ো যাত্রাতেও দেখেছি যে আম আদমি পার্টিকে ডাকা হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং তার এই মল্লিকার্জুন খড়গের ডাকা বৈঠকে উপস্থিত হয়ে যাওয়া সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ অবশ্যই আজকে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপরে কি আলোচনা হবে তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে কিন্তু সঞ্জয় সিং এর কংগ্রেসের ডাকা বৈঠকে উপস্থিত থাকা আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত জাতীয় রাজনীতিতে 2024 আগে দিচ্ছে কিনা আমাদের নজর এবার থাকবে সেদিকে
একদমই জ্যোতির্ময় সেই ছবি আরো একবার আপনাদের সামনে সেই ছবি দেখাবো যে কংগ্রেসের মল্লিকার্জুন খড়গের ডাকা যে বৈঠক যেখানে একেবারে বিরোধীরা যারা উপস্থিত রয়েছেন জেরিকো ব্রায়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি যেরকম উল্লেখযোগ্য এই জায়গা থেকে দাঁড়িয়ে এবং জ্যোতির্ময় যেটা বারবার করেই আমাদের প্রতিনিধি আমাদের জানাছিলেন যে আপ তারা সাধারণত এই ধরনের বৈঠকে এর আগে কখনোই উপস্থিত থাকেনি সেখানে আপের সাংসদ সঞ্জয় সিং তার উপস্থিতি অত্যন্ত উল্লেখযোগ্য সেক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ এর ইঙ্গিত রয়েছে কিনা সেদিকে আগামীতে অবশ্যই নজর থাকবে তবে তার আগে বিরোধীদের ঐক্যবদ্ধ এই ছবি সেখানে কোন কোন ইস্যুগুলো বিরোধীদের তরফ থেকে তুলে ধরা হবে সেই বিষয়গুলো কিন্তু আজকের এই বৈঠকে ইতিমধ্যেই আলোচনা হয়েছে বৈঠকের সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে ধন্যবাদ জ্যোতির্ময়।